বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স। অতীতে শুধু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ ছিল প্রবাসীদের সেই অবদান, তবে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দিন দিন সুফল পাচ্ছে প্রবাসীরা। প্রথমবারের মতো কুয়েতে পালন করা হয় প্রবাসী দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর এভাবে উদ্যোগ নিলে আমাদের প্রবাসীরা আরও অনেক উৎসাহিত হবে রেমিটেন্স পাঠাতে, তো সে বৈধ পথে। তো আমি বাংলাদেশের যত প্রবাসী আছে যেখানে আছে সবাইকে অনুরোধ করবো, আপনারা বৈধ পথে রেমিটেন্সটা পাঠাবেন, কারণ দেশের স্বার্থ হয়েছে আগে। কুয়েতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের ভিসা ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস। আমরা মিনিস্ট্রির সাথে কথা বলেছি, কথা বলে মিনিস্ট্রি রাজি, প্রোভাইডেড আমরা যদি তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়ে আসি। লামানার প্রবলেম যে প্রাইভেট সেক্টর আমাদের লোক আসতে ঝামেলা হচ্ছে, অনেক সুযোগ থাকলেও লামানার জন্য অনেকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে না, তো এগুলার জন্য বলেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীরা তাদের চাওয়া পাওয়ার কথাগুলি সরাসরি কর্তৃপক্ষের কাছে বলতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ।